মর্নিং ফ্রেন্ডস, এখন আমি দাঁড়িয়ে আছি মান্ডির একটি হোটেলের সামনে। হোটেলটির নাম হোটেল বিয়াস ভ্যালি। তো হোটেল বিয়াস ভ্যালিতে আমরা গতকাল রাত্রে ছিলাম, আজ আমরা এখন বেরিয়ে যাব ধর্মশালার উদ্দেশ্যে। তো এখন বাজে 9:30, তো আমরা এখন একটু ব্রেকফাস্ট করে নেবো, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো। এখান থেকে গুগল যা ডিস্টেন্স বলছে সেটা হচ্ছে 4-4.5 ঘন্টার জার্নি, কোনো টেনশন নেই। এই যে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে, এই যে মেইন রাস্তা, পিছন দিকে চলে যাচ্ছে সোজা মানালির দিকে। যেদিক থেকে এলো সেটা হচ্ছে চণ্ডীগড়ের রাস্তা, সোজা চলে যাচ্ছে চণ্ডীগড়ে এই গাড়িগুলো। আর এই যে এটাই হচ্ছে হোটেল বিয়াস ভ্যালি, ঠিক এর পেছনেই হচ্ছে নদী, বিয়াস নদী এর ঠিক পেছন দিয়েই যাচ্ছে। হোটেলের পেছনে সুন্দর ভিউ আছে, তো ভালো, রুম রেন্টও খুব ভালো, 800 টাকা করে পার রুম আমাদের পড়েছে। তো আমরা মান্ডি থেকে বেরিয়ে গেলাম, এখন বাজে হলো কটা, প্রায় 11টা। এখান থেকে 127 কিলোমিটার হচ্ছে ধর্মশালা, দেখি কতক্ষণ টাইম লাগবে, খুব একটা বেশি টাইম লাগার কথা না, সুন্দর ওয়েদার। চলুন দেখি রাস্তা, দেখি কিভাবে আমরা যাব মান্ডি থেকে ধর্মশালা। এবার একটা রাস্তা ডান দিকে চলে গেছে পুল পাইপ পেরিয়ে, তো আমরা ওই ডান দিকে রাস্তাটা দিয়েই যাব। সামনে বোর্ড দেখতে পাচ্ছি, পালামপুর, পাঠানকোট, যোগিন্দরনগর সব এই রাস্তাতেই পড়বে। কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, রাস্তার মাঝখানে মাঝখানে গাছও দেখতে হচ্ছে। মান্ডি টাউন, এটা হচ্ছে মান্ডি টাউন, এই বাঁদিকে সুন্দর জায়গা, আমরা সোজা বেরিয়ে যাবো। মাঝখান দিয়ে বিয়াস নদী চলে যাচ্ছে, রাস্তা কিন্তু ভীষণ চাপা এখনো পর্যন্ত, তাই মনে হচ্ছে, জানি না পরে গিয়ে ভালো রাস্তা পাবো কিনা। খুব সরু রাস্তা, দুটো গাড়ি সাইড দিতে খুব টাফ, কষ্ট হচ্ছে, থামতে হচ্ছে একটা গাড়িকে। ভয়ঙ্কর জায়গা, প্রচুর ল্যান্ডস্লাইড প্রোন এলাকা, প্রচুর ল্যান্ডস্লাইড হয় এই জায়গাটায়, এই রাস্তায়। একটু বৃষ্টি হলেই এখানে ল্যান্ডস্লাইড হয়, ওই জন্য তো রাস্তা চড়া করছে, এত ল্যান্ডস্লাইড হয় না, রাস্তা চড়া করে দিচ্ছে, এটা মুশকিল হয়ে যাবে, বারবার রাস্তা বন্ধ হয়ে যায়। রাস্তা শুরু হলেও কিন্তু ভিউ কিন্তু খুব সুন্দর, দুপাশে একদম পুরো কি যেন কি গাছ, এগুলো ঝাউ নাকি ঝাউ গাছই হতে হয়, পাইন গাছ কিছু একটা বলে। রাস্তা এখন একটু যাও বা ভালো দেখা যাচ্ছে, এতক্ষণ তো কি রাস্তা ছিল, বাপ রে বাপ, মাঝে মাঝে এরকম হচ্ছে, আবার মাঝে মাঝে সেই রাস্তাই হয়ে যাচ্ছে, রাস্তা তো ভালোই পাওয়া যাচ্ছে না, আবার সেই রাস্তা ভেঙে চুড়ে একদম মানে শেষ। যোগীন্দ্রনগর ঢোকার ঠিক কিছুক্ষণ আগে, 1 কিলোমিটার আগে, এই অন দা ওয়ে আমরা এই রাস্তায় একটু দোকানে দাঁড়ালাম, দোকানের সামনে ছোটো ছোটো জিনিস বিক্রি হচ্ছে, রুমাল, গামছা, লোকাল আইটেম, এই যে অরেঞ্জ কালারের এগুলো সব গামছা, এই যে ব্লু কালারের এগুলো সব গামছা লোকাল। সরবি একটু দেখি, ও সক্স সব জুতায়, তারপর চপ্পল, জুতা,
बस ये गामछा इधर एगुलो 100 টাকা করে আর ওই ছোটা वाला ওই যে ব্লু কালারের যেগুলো ওগুলো হচ্ছে 80 টাকা করে ঠিক আছে দুটো গামছা নিয়ে নিলাম লোকালে এটা সিটি থেকে যাবে কি জলেবি জলেবি কিনতে করকে 160 রুপিয়া কিলো আচ্ছা কিলো ওই তো কেজি ये वाला पकोड़ा है वो कितने करके 200 रुपया किलो जो वाला वो ब्रेड का है वो ब्रेड और समोसा है 10-10 का जो दीजिए जलेबी दीजिए ये 200 ग्राम दीजिए हाँ ठीक है कम ऑन जलेबी टेस्ट हेलो नाग देवतार मंदिर जगहटार नाम हलो हरबाग हराबाग सुंदर व्यू पाइन फरेस्ट एदिके नीचे धान खेत सुंदर धान बेके एकदम हलूद हो गेछे की गाछ एगुलो पाइन ना तो की जाइयो ओई धरनेर आमि तो जानि ना एगुलो चिनि ना पाइन देवदारु कोनटा जे की ओई धरनेर किछु एकटा गाछ हबे बजनादार हलो 6 किलोमीटर मत बजना शुनेछि एक खूब भलो टेम्पल आछे रास्ताय पड़े बेशि ढुकते ना हय ताहले टेम्पलटा देखे नेब अदारवाइज आमरा बेरिये जाब सोजा जखन जा रास्तार उपर दिये आसलाम बाबा एखन ताओ एकटु भलो रास्ता पालाम पेलाम जायगाटा एकटु भलो मने हच्छे दुर्गम रास्ता दिए गलम जो तक लैंडस्लाइड हो सुंदर धानखेत ग्राम आमरा एखन दाड़िये आछि बजनाते बजनातेर पार्किंग लटे ये आमार गाड़ीटा एखानेई पार्क करा हयेछे एखाने विख्यात एकटा शिव मंदिर आछे तो चलुन ए मंदिरटा देखे आसि प्रचुर पुरानो एकटा शिव मंदिर तो पथेई पड़े गेल जेते जेते सूतरा भावलाम जी ना मो मंदिर घुरे ही जाए चलो अपने दे देखाई देख कत सुंदर जैगा सुंदर पहाड़े कोले कत सुंदर एक शिव मंदिर शिवधाम बजनाथ मुकरनाथ मंदिर पुरानो मंदिर अच्छा चलो मंदिर भेतरे जाए
খুব ভালো লাগলো এত পুরনো একটা মন্দির। পুরোহিত মশাই বললেন যে মন্দিরটি নাকি পাণ্ডবদের সময় তৈরি হয়েছে। তো ঘটনার সত্য অসত্য সে তো পরের কথা, কিন্তু সত্যি মন্দিরটি প্রচুর পুরনো, ভীষণ ভালো লাগবে, মন একদম ভালো হয়ে গেল এত সুন্দর একটা মন্দির দেখে। আপনারা যারা এই রুটে আসবেন অবশ্যই কিন্তু বৈজনাথ টেম্পল দর্শন করে যাবেন, মন শান্ত হয়ে যাবে।